हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो आर घरे आछो। आज के आम्रा क्लास फोरे परिवेश अध्ययनेर चार नम्बर पाठटी जातीय दिवस निये आलोचना करब। तीनिति रंगेर जातीय पताका हावाई उड़े नाचे, उपरे गेरुआ मध्ये सादा, नीचे सबुज रंग आछे, माझे घन नील अशोक चक्रे चौबीसटी दंड आछे। जातीय दिवसे पताकाखानी के सकले सम्मान जाचे। सकल देशे निजस्व जातीय पताका आछे, आमादेर देशेरो आछे। आमादेर देश भारतवर्षे जातीय पताका तीन रंगेर बा त्रिवर्ण। 1947 सालेर 22 जुलाई एई त्रिवर्ण पताकाटी भारतेर जातीय पताका हिसाबे स्वीकृति पेयेछिलो। ए जातीय पताकाटी आमादेर देशेर गौरव। হ্যাঁ তো ছাত্ররা, আমরা দেখলাম একটু আগে ম্যাডাম কি বললেন তোমাদের, যে আমাদের পতাকায় চব্বিশটি দণ্ড একটি চক্র আছে। জানো, এই অশোক চক্রটিকে আমরা ধর্মচক্র বলে থাকি। সারনাথের অশোক স্তম্ভ থেকে এই চক্রটি নেওয়া হয়েছে। এটিতে চব্বিশটি দণ্ড আছে। এখন আমরা জানতে পেরেছি যে তিনটি রং আছে আমাদের জাতীয় পতাকাতে, আর এই পতাকাটি রঙগুলির ভিন্ন ভিন্নভাবে প্রতীক আছে। যেমন গেরুয়া রং ত্যাগ, দেশপ্রেম ও সাহসের প্রতীক, সাদা রং সত্য ও শান্তির প্রতীক, সবুজ রং কৃষি ও প্রগতির প্রতীক, মাঝখানে সাদা অংশে গাঢ় নীল বর্ণের অশোক চক্রটি রয়েছে, এটি গতিশীলতার প্রতীক। চক্রটি নীল রং আকাশ ও সমুদ্রের নীল রংকে বোঝায়। তাহলে আমরা এই প্রথম পাঠের বিষয়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের জাতীয় পতাকাতে তিনটি রং আছে, এবং এই তিনটি রঙের কেন এই তিনটি রং আছে বা এই তিনটি রঙের প্রতীক কী কী সেটাও আমরা জানতে পেরেছি। এসো আমরা জেনে নিই যে এখন আমরা তো জাতীয় পতাকা উত্তোলন করি, স্বাধীনতা দিবসে করি বা আমরা গণতান্ত্রিক দিবসে করি, তো এই যে জাতীয় পতাকাকে উত্তোলন করার সময় কিছু নিয়ম আছে যেটা আমাদেরকে মেনে নিতে হয়। এসো আমরা জেনে নিই। সূর্য উদয় হওয়ার পর পতাকাটি উত্তোলন করতে হয় ও সূর্য অস্ত যাওয়ার আগেই নামাতে হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো ম্যাডামরা কী করে, সূর্য ওঠার আগে পতাকা উত্তোলন করে এবং সূর্য ডোবার আগেই পতাকাটাকে নামিয়ে রাখেন। জাতীয় পতাকাটি এমনভাবে উত্তোলন করতে হয় যাতে গেরুয়া রংটি উপরের দিকে থাকে। গেরুয়া রংটা কোন দিকে থাকতে হয়? উপরের দিকে। জাতীয় পতাকাটি টেবিল বা অন্য কোনো বস্তুর উপরে পেতে রাখতে নেই। এইভাবে রাখলে তার মানে কি, আমরা আমাদের জাতীয় পতাকাটিকে অসম্মান জানাচ্ছি। যে জিনিসটাকে আমরা সম্মান জানাতে হয় সেটাকে আমাদেরকে সুন্দর করে একটা জায়গায় রাখতে হয়। পতাকাটিকে ঘরে বা অন্য কোনো জায়গায় যেমন তেমনভাবে রাখতে নেই। সভাক্ষণ বা সভাস্থলে ব্যবহার করলে বক্তার ডান দিকে পতাকাটি রাখতে হয়। জাতীয় পতাকা নিয়ে মিছিল করলে পতাকা বহনকারী ব্যক্তি সবসময় মিছিলের একবারেই সামনে থাকবে। আমরা বাচ্চারা, তোমরা যখন মিছিলে যাও পতাকা নিয়ে, তখন ম্যাডামরা আমরা সবসময় বলতেই থাকি যে পতাকাটাকে উপরে করে রাখো, এটা নিচে নামাবে না। এটা এত সেন্সিটিভ, মানে পতাকাটা, এটাকে নিয়ে আমরা কোনোভাবেই কোনো জিনিস আমাদের কোনো ব্যবহারে ওটাকে আমরা অসম্মান জানাতে পারি না। আমাদের দেশে অনুষ্ঠিত আন্তঃরাষ্ট্রীয় ক্রীড়া সমারোহ ইত্যাদিতে অন্য রাষ্ট্রের জাতীয় পতাকার একই সারিতে আমাদের জাতীয় পতাকাটি ডান দিকে প্রথম স্থানে থাকবে। তো বিশ্বের যে কোনো স্থানে জাতীয় পতাকাটি নিজের দেশের পরিচায়ক, এটি আমাদের গৌরব। জাতীয় পতাকাকে সম্মান করা আমাদের কর্তব্য। আরও কয়েকটি জাতীয় উৎসব। প্রতিবছর 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়। জাতির পিতা মহাত্মা গান্ধী ব্রিটিশের বিরুদ্ধে অহিংসা আন্দোলন করে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন। জন্মজয়ন্তী উপলক্ষে সেদিন তার সমাধিস্থল দিল্লির রাজঘাটে
सर्वधर्म प्रार्थनार आयोजन और समाधि पुष्पधार्य प्रदान करा हुआ। 5ই সেপ্টেম্বর दिन की भारत द्वितीय राष्ट्रपति तथा महान शिक्षाविद डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जन्मदिन। यह दिन की देशव्यापी शिक्षक दिवस हिसाब से पालन करा हुआ। शिक्षक देर कर्म और त्यागर प्रति सम्मान जानिए यह दिन की कृति शिक्षक पुरस्कार प्रदान करा हुआ। शिक्षा प्रतिष्ठानगुलोते छात्र छात्री तादेर शिक्षक शिक्षार्थी सम्मान जानाते विभिन्न कार्यसूची माध्यमे दिन की पालन करे। सर थेके तुम्रा दुदी जातीय उत्सवेर ब्यापारे जानते पेरेछो। एखन आमरा पंडित जवाहरलाल नेहरूर उपरे एकटु आलोचना करी। 14 নভেম্বর स्वाधीन भारतेर प्रथम प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरूर जन्मदिन टी शिशु दिवस हिसाबे पालन करा हय। शिशुदेर मध्ये तिनि चाचा नेहरू बोले परिचित। ए दिन टीके शिक्षा प्रतिष्ठानगुलोते खेलाधूला रचना लेखा और चित्रांकन प्रतियोगिता इत्यादि अनुष्ठित करा हय। ताहले आज के आमरा ए पाठटा खूब सुंदर भावे बुझते पे आशा करी तुम्हारा भालो करे बुझते पे तुम्हारे भालो लेगे बुझते। एखन ग्रुपर मध्य हमें तुम्हारे पढ़े अन्यान्य माने होमवर्कसगुलो दिए दिव तार मध्य तुम्हारा पुरो पाठटा भालो करे पढ़े पढ़े सेटा वीडियो आमादेरके पाठाबे रिडिंग एकटा एकटा अंश। हाँ पुरो बोईटा एकसंगे ना पढ़े जेमन आज के फार्स्ट पोर्शन कल के सेकेंड पोर्शन एभावे करे देबे रिडिंगटा तुम्हारे इम्प्रूव होबे देखे देखे लिखबे तो तुम्हारे राइटिंग इम्प्रूव होबे आर पोरे आमरा पाठेर प्रश्नोत्तर निये आमरा आलोचना करब। टिल देन बाय टेक केयर।